রিসেন্টলি লঞ্চ হওয়া ডিভাইস গ্যালাক্সি S21 FE, এটা বাজেট সেগমেন্টে ফ্ল্যাগশিপ ডিভাইস বলতে পারেন। হ্যাঁ ভাই, অপর মধ্যে 15 থেকে 20-এর মধ্যে নতুন দুইটা মডেল আসছে। একটা হচ্ছে C35, একদম নতুন লঞ্চ হওয়া একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টের মধ্যে আপনি পেয়ে যাবেন হচ্ছে 4GB 128GB ভেরিয়েন্ট। এটা আপনি পানির মধ্যে নিয়ে ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে কাস্টমার কোনো ধরনের ইস্যু হবে না।15 থেকে 20 হাজার টাকার মধ্যে কোন ফোনটি ভালো হবে? হ্যাঁ ভাই, অপর মধ্যে 15 থেকে 20-এর মধ্যে নতুন দুইটা মডেল আসছে। একটা হচ্ছে এটা A54, যেটা অনেক আকর্ষণীয় একটা কালার পাবেন, র্যামো কালার। আর এটা র্যাম হচ্ছে আপনার 6GB র্যাম পাচ্ছেন, 128GB ফোন মেমোরি দেওয়া আছে। ইভেন এটা ব্যাটারি হচ্ছে 5000mAh ব্যাটারি পাচ্ছেন। আর এটা ব্যাকে ক্যামেরা হচ্ছে আপনার 3টা 16 2 2 পাচ্ছেন। আর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেল ক্যামেরা পাবেন, আকর্ষণীয় ক্যামেরা, AI টেকনোলজি ইউজ করা আছে আপনার। এই দেখেন, ইভেন এটা হচ্ছে সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন, নিউ টেকনোলজি যেটা ইউজ করা হয় এখন, যেটা ট্রেন্ড চলতেছে সেটা। আর এটা ডিসপ্লে হচ্ছে 6.5 ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন, আপনার ওয়াটার রেজিস্টেড ডিসপ্লে আছে। আর এটা হচ্ছে কর্নের গোয়েলা গ্লাস, 3rd generation ইউজ করা আছে। প্রাইস হচ্ছে আপনার 18,990 টাকা। এবং ফ্রন্টের জন্য পেয়ে যাচ্ছি এটা আমরা 16 মেগাপিক্সেলের মতো একটা ক্যামেরা। প্রাইস পড়ছে মাত্র 26,990 টাকা। যে ফোনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রিয়েলমি C35, একদম নতুন লঞ্চ হওয়া একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটির মধ্যে আপনি পেয়ে যাবেন হচ্ছে 4GB 128GB ভেরিয়েন্ট, শুধুমাত্র একটি ভেরিয়েন্ট পাবেন, যেটার প্রাইস হচ্ছে মাত্র 16,990 টাকা। এবং এই প্রোডাক্টটা তার টেলিকম থেকে পারচেস করলে আপনারা কি কি গিফট পাচ্ছেন, এই প্রোডাক্টের সাথে আপনি কি সনির এক্সট্রা বাস পেয়ে যাবেন, প্লাস হচ্ছে এটার সাথে একটি কফির মগ পেয়ে যাচ্ছেন, আর একটি আকর্ষণীয় পাওয়ার ব্যাঙ্কও পেয়ে যাবেন। আর এর বাদে হচ্ছে 7টি ম্যান্ডেটরি আইটেম থাকবে, গ্লাস প্রোটেক্টর, ব্যাক কভার, হেডফোন, ওটিজি কেবল, পপ সকেট, ইউএসবি কানেকশন, টাচিং পেন, এই জিনিসগুলো আপনারা আমাদের টাইটেলের পক্ষ থেকে পেয়ে যাবেন। আমার হাতে যে দুটো ফোন দেখতে পাচ্ছেন সেটা হলো গ্যালাক্সি A53 5G, এটা একদম রিসেন্টলি লঞ্চ হয়ে যাওয়া এ সিরিজের ফোন, এটা আপনি সেমি ফ্ল্যাগশিপ বলতে পারেন। রিজাল্টটা হলো এটার মধ্যে আপনি IP6 আপনি রেটিংটা পেয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে এই ফোনটা আপনি পানির মধ্যে নিয়ে ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে কাস্টমারের কোনো ধরনের ইস্যু হবে না। ডিসপ্লেও খুবই হাই রেঞ্জের পাচ্ছেন এবং 64 মেগাপিক্সেল ক্যামেরা, ফ্রন্টে 32 8GB র্যামে পাচ্ছেন, 128GB স্টোরেজে পাচ্ছেন, Android 12 আপডেট পাচ্ছেন, One UI 4.1 পাচ্ছেন এবং লেটেস্ট ডিজাইনে পাচ্ছেন। এইটা 3টা কালারে পেয়ে যাচ্ছেন, এটা আপনার পিচ কালার একটা আছে, অসাম ব্লু কালার আছে, ব্ল্যাক কালার আছে, কাস্টমার 3টা কালারে পেয়ে যাচ্ছেন। প্রাইসের দিকে যদি চলে আসেন এটা আপনার প্রাইস করেছে আপনার 43,999, 44,000 টাকা বাজেট সেগমেন্টে এটা কাস্টমার পেয়ে যাচ্ছে। স্যামসাং এর আপনার রিসেন্টলি লঞ্চ হওয়া ডিভাইস গ্যালাক্সি S21 FE, এটাও বাজেট সিগমেন্টে ফ্ল্যাগশিপ ডিভাইস বলতে পারেন। রিজেন্টটা হলো এটা আপনার ডাইনামিক অ্যামোলেডের ডিসপ্লে পাচ্ছেন, এটা আপনার যে বিল্ড কোয়ালিটি সেটাও খুবই অসাধারণ পাচ্ছেন, জেড অ্যালুমিনিয়ামের আপনার ফ্রেম পাচ্ছেন, পিছিয়ে আপনার পলিকার্বোনেটের ম্যাট ফিনিশটা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে, আর 8GB RAM 128GB স্টোরেজের সাথে আছেন এবং ডুয়াল লেন্সের ক্যামেরা সিগমেন্ট পাচ্ছেন, ফ্রন্টে 32 মেগাপিক্সেল পেয়ে যাচ্ছেন এটার মধ্যে। ওভারঅল বেস্ট একটা সাইজের মধ্যে বেস্ট একটা স্মার্টফোন, প্রাইস সিগমেন্টও খুবই এটা রিজনেবলের মধ্যে ফ্ল্যাগশিপ আছে, 70,000 টাকা এটার মেইন প্রাইস। এখন কাস্টমার যদি এই মাসে এটা পারচেজ করে এটার মধ্যে 5,000 এবং সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট হবে, 10,000 পর্যন্ত ডিসকাউন্ট, 5,000 অথবা 10,000 ডিসকাউন্টের পর ফোনের দাম পড়তেছে 60,000 অথবা 65,000 টাকার মধ্যে কাস্টমার বেস্ট একটা ফোন পাচ্ছে। 3টা কালারে আছে এটা, অলিভ কালার, ব্ল্যাক কালার অ্যান্ড ল্যাভেন্ডার কালার, 3টা কালার।